মুখর আপনি জানেন যে আমরা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যদি বলি আপনি জানেন যে এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে শীত চলে আসে, চলে আসার সাথে সাথে কিন্তু প্রচুর শীতের সবজি যারা মিলেছে, শীতের সবজির দেখা মিলে আর সাথে সাথে কিন্তু শীতের সবজির দাম অনেকটা কমে এসেছে। তাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা শীতের সবজির দাম কমে আসলেও যে নিত্য প্রয়োজনে যে অন্যান্য যে দ্রব্য রয়েছে তার মধ্যে যেমন খোলা তেল দাম কিন্তু আপনি জানেন যে অনেক বেশি বেড়েছে, খোলা তেলের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে। আজকে কিন্তু খোলা তেল সিটি যে রয়েছে সেটি কিন্তু 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বাজারে কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে আলুর দাম। আর যেই আলু গত সপ্তাহে আমরা দেখেছি যে 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছিল, সেই আলু কিন্তু আজকে কেজি প্রতি 5 টাকা বেড়ে কিন্তু 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মোটা চাল যেটি রয়েছে সেই চালের দামও কিন্তু আজকে বেড়েছে গত সপ্তাহের থেকে। এই সপ্তাহে সাভারের বাজারে কিন্তু কেজি প্রতি 3 টাকা বেড়েছে মোটা চালের দাম। আটাশ যে চালটি রয়েছে সেটি কিন্তু আজকে 63 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পরিবেশ রক্ষার্থে যে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন, যে পলিথিনের যে উদ্যোগ নিয়েছেন, যে বাজার থেকে তথা সর্বধরনের পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছেন, সেই পলিথিনের ব্যবহার কিন্তু আমরা দেখেছি যত্রতত্র রয়েছে। তবে অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন, আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি যে পলিথিন এখন কোথায় পাচ্ছেন এবং পলিথিনের সচরাচর পাওয়া যাচ্ছে কি না, সেই ক্ষেত্রে কিন্তু পলিথিন ব্যবহারকারী যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে অসাধু ব্যবসায়ীরা এই পলিথিনকে তাদের এসে জমা করে রেখেছে এবং আইনি কোনো জটিলতা এখন পর্যন্ত সাভারের বাজারে দেখা যায়নি তথা প্রশাসনিক কোনো তৎপরতা না থাকার কারণে করে রেখেছেন সেই পলিথিন। কিন্তু যেই পলিথিন গত সপ্তাহেও বান্ডিল 220 থেকে 230 টাকা বিক্রি হতো সেই পলিথিন আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 500 থেকে 530, কোথাও কোথাও 550 টাকাও বিক্রি হচ্ছে। আমরা একটু কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যারা এখন একজন মুদি ব্যবসায়ী রয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি ভাই, এই বর্তমান বাজারে আপনারা যে পলিথিনে রয়েছে আজকে জানতে বললাম বাজারে এখনো পলিথিনের ব্যবহার স্বরূপ রয়েছে এবং পলিথিন নাকি বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে, পাশাপাশি যে তেলের দাম এত বাড়ার বিষয়ে যদি আপনি একটু ক্লিয়ার করতেন। আসলে পলি তো এখন বর্তমানে মার্কেটে তার কারণে দাম আর কি বেশি, আর তেলের বাজার এটা আমরা এখনো বলতে পারতেছি না বাজার বিশ্ববাজার বেশি, এই জন্য মানে যারা মালিক এরা বলতেছে বিশ্ববাজার বেশি জন্য দাম। আপনারা কি বাড়তি দামে কি ক্রয় করতেছেন কি না? বাড়তি করতেছি এবং বাড়তি বাজারে বেশি যেভাবে ক্রয় করে, যেমনটি শুনছিলেন যে এরা বাড়তি দামে তেল কিনতেছেন তাই তারা বাড়তি দামে বিক্রি করতেছেন এমনটি বলছেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনাকে দেখতেছি আপনি খোলা তেল কিনতেছেন, তাই আমরা একটু আজকে তেলের দাম কত করে কিনলেন? 210 টাকা কেজি তেল, দাম ঠিক আছে তো এখন মোটামুটি। মুখর আপনি শুনলেন যে সাভারের কিন্তু যে খোলা তেলের দাম অনেক বেশি বেড়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু এখন বাজারে রয়েছে, কিন্তু পলিথিনের ব্যাপারে সচেতন মহল যারা রয়েছে তারা বলছে যে সরকার একটু নজরদারি করলে হয়তো এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মুখর